একটা পরিবেশ, যে একটু 5 মিনিট আগে দেখলাম একরকম, আবার এখনই যেন একটা মেঘের আনা কুয়াশা। কিন্তু এটা কুয়াশা না কি এ বোঝা মুশকিল, এত সুন্দর লাগছে না। এখন সকাল 9:30 সময় দেখছেন, এরকম একটা পরিবেশ। কিছুক্ষণের ভেতরেই আবার আরেকটা পরিবেশ, মানে আবহাওয়াটা কীরকম চেঞ্জ হচ্ছে সেটাও দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকাল শাক, এটা হচ্ছে মূলো শাক দাদা, এটা মূলো শাক আছে না? মূলো শাক আছে, বাহ চমৎকার। এরকম একটা রান্নাঘর, আর ঠিক দেখুন বাইরের অংশটা ঠিক পাহাড়, এরকম একটা পরিবেশ, আর ঠিক রান্নাঘর এরকম অংশ। খুব অসাধারণ থাকার জন্য কিন্তু ফাটাফাটি হবে। তারপর এই হচ্ছে এদের রাইস, কি ছোটো ছোটো দেখুন রাইসগুলো, খুব ভালো থাকার কিন্তু একটা ভালো পরিবেশ আপনারা দেখছেন। ঘরে প্রবেশ করলাম, এদের পচ্য পরিষ্কার রান্না, এবং বিশেষ করে একটা ব্রাহ্মণ কুক রয়েছে এখানে, উনি রান্না বান্না করেন। এবং আজকের সবজি এখানকার কেমন আছে সেটা একটুখানি একটু দেখান, ঠিক আছে? ডালটা একটু দেখান তো, ডালটা কোথায় বসে? এই হচ্ছে ডাল, ঠিক আছে, একদম ঘন ডাল, কেমন? একদম ঘন ডাল। ভালো পরিবেশন পাওয়ার জন্য কিন্তু আসতে হবে এই হোমস্টেতে, বাজেটের মধ্যে, ঠিক আছে? ভেতরে এরকম বসার জায়গা, আর ঠিক বাইরের অংশটা এরকম আছে, দেখেছেন? আর এখানে হরিণের উৎপাত থাকে সকাল এবং সন্ধ্যাবেলা, দেখাবো আপনাদের সেটাও। পাহাড়ের গাছে, পাহাড়ের গায়ে যে গাছগুলো থাকে না, তারা ঢালু হওয়া সত্ত্বেও তারা কিন্তু সোজায় ওঠে, এটাই হচ্ছে পাহাড়ে, দেখুন একদম সোজা, অথচ পাহাড়টা কত ঢাল। আর ঠিক এখানে বসে কেমন হতে পারে, চারজনের জন্য কিন্তু চমৎকার একটা পরিবেশ, চারজনের জন্য চমৎকার। কিছুক্ষণ আগেই গেস্ট বেরিয়েছে, আর রুমের যাবতীয় সব পচ্য পরিষ্কার ফ্রেশ জিনিস আবার পেতে দেওয়া হয়েছে পরের গেস্টের জন্য। আর ঠিক যেটা বলছিলাম বাইরের অংশটা দেখুন, এই হচ্ছে বাইরের অংশটা, এই হচ্ছে, মানে পুরো ঘরটার চারিদিকে শুধু কাঁচের কাজ, ঠিক আছে? এর দুটো বড় বড় কাঁচের জানলা, আর ঠিক, আর ঠিক এরকম একটা পরিবেশ। দিদি আপকা সুখ নাম ক্যা? লক্ষ্মীজি না? বাহ বাহ বাহ, এই দিদির সঙ্গে কিন্তু দেখা হবে এখানে আসলে, ঠিক আছে? সব সময় পচ্য পরিষ্কার করে রাখেন, টিপটপ, খাওয়া দাওয়া কিন্তু ফাটাফাটি। আমি একদম পচ্য পরিষ্কার খাবার ওনাদের কাছে চেয়েছিলাম, যে শুধু ডাল আর লোকাল শাক থাকবে, সেটাই পরিবেশন করেছে, সেটাও দেখাবো। এই হচ্ছে রুম, চারজনের অ্যাকোমোডেশন। বাজেট কমে, কারণ 800 টাকা এখন পার ডে হিসেবে বৃদ্ধাশ্রমের, যেগুলোই কলকাতা শহরের একটু স্ট্যান্ডার্ড রয়েছে মিডিল ক্লাসদের জন্য, সেগুলো 800 টাকা। তো 800 টাকায় পাহাড়ের কোলে যদি থাকা যায় কেমন হয়? চারজন মিলে এসে 4×32, 3,200 টাকা, 4টে মিল, মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, আবার ডিনার, পরের দিন মর্নিংয়ের ব্রেকফাস্ট পর্যন্ত এরা ওই বাজেটের মধ্যে পরিষেবা দেবে। যেটা উপরি পাওনা সেটা হলো যে এই মেঘের আনাগোনা, মিনিট 5-7 মিনিটের ভেতরেই পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভেতরেই কুয়াশা মেঘে ঢেকে গেছে, আবার কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এ যেন ঠিক চেরাপুঞ্জির মতন অবস্থা। যাই হোক, অসাধারণ পরিবেশ, বসে এখানে বসে চা খাওয়া আর আড্ডা দেওয়া, আর চমৎকার পরিবেশ, চমৎকার পরিবেশ। ভেতরে একটা বড় আয়না আছে, চলুন পরের রুমগুলো দেখাবো এক এক করে, খুব চমৎকার লাগবে আজকের পরিবেশ। মালিক, আমি প্রথমে এসে যখন পরিচয় নিলাম তখন জানতে পারলাম যে উনি মালিক, এবং উনি হচ্ছেন সুনিতা রায়, এবং বয়স্কদের প্রতি অসাধারণ ব্যবহার। সুনিতাদের ব্যবহার পাওয়ার জন্য কিন্তু আসতেই হবে এবার, ঠিক আছে? অসাধারণ ব্যবহার, মিষ্টি ব্যবহার, ভালো পরিবেশন আছে,
যদিও স্টাফ আছে, তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া চমৎকার, কিন্তু আপনি সুনিধাদির রান্নার, নিজের হাতের রান্না এবং আদর আপ্যায়ন গ্রহণ করার জন্য কিন্তু এসে হাজির হতে হবে সুনিধাদির রান্নাঘরে। বৃদ্ধাশ্রমের সঙ্গে সঙ্গে হোমস্টে, এই যে হোমস্টেটা সামনে ময়ূর দর্শন করবেন তাই নিয়ে বেশ কয়েকটি হোমস্টে দেখেছি, যে হোমস্টেগুলোতে থাকলে সামনে সকালবেলা এবং বিকেলবেলা ময়ূরের নৃত্য দেখা যাবে। অসংখ্য হোমস্টে একমাত্র আমার চ্যানেলেই থাকবে বা আছে এই পর্যন্ত। আর আজকের এই প্রতিষ্ঠান দেখবেন ডিয়ার থাকবে সকাল বিকাল। দেখুন কোথায় এই প্রতিষ্ঠানটি, যাবতীয় তথ্যাদি বলে থাকবেন। এবার অসংখ্য দেখিয়েছি, কেমন আছে প্রতিষ্ঠানটা দেখাবো, কীরকম জায়গায় উঠবেন, কেমন থাকবে সবটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখুন। এ রাস্তাটা চলে গেছে শিলিগুড়ির দিকে, আর এ রাস্তাটা চলে গেছে দার্জিলিংয়ের দিকে। তো এরকম একটা পরিবেশে গিয়ে এসে থাকবেন, তবে মাথায় রাখুন যে আগে থাকার, কোথায় গিয়ে থাকবো এটা না করে বরং যাওয়া শুরু হোক, তারপর ঠিক হয়ে যাবে, জায়গাটা পছন্দ হলে তারপর থাকা শুরু হয়ে যাবে। এই রান্নাঘরে হরেক রকম রান্নার পরিবেশন, আপনি ভেজ ননভেজ সবটাই পাবেন। সম্পূর্ণ ভেজ করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আমি সুনিধাদির ব্যবহার এখানে আসলে আপনি পাবেন খাওয়া দাওয়া থাকা সব রকম ব্যবস্থা আছে। বয়স্কদের প্রতি আদর যত্ন পাওয়ার জন্য কিন্তু সুনিধাদির রান্নাঘরে আসতেই হবে। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তা জেনে রাখবেন, কোনো হোমস্টের সঙ্গে আমার এরকম বলা নেই কি আমাকে কমিশন দিতে হবে। ওনাকে আমি বলেছি যে সরাসরি কাস্টমার আপনার চ্যানেলে যারা আসবেন দেখবেন, সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন, করে কম রেটে থাকার বন্দোবস্ত এবং লং টাইম যেন থাকতে পারেন, 10 দিন 15 দিন থাকতে পারেন। ওর কর্সেনকা জো কর্সেনকা ভিউ পয়েন্ট হ্যাঁ আপকা ইয়া সে সিধা আপকা পাইনট্রি, আচ্ছা পাইনট্রি সে চিমলি, আচ্ছা চিমলি 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 মে চিমলি সে সিধা আপকা সামনের পোর্শনটা ঠিক এতটাই সুন্দর গুছানো, আর ঠিক ভেতরের অংশটা দেখুন এরকম করা আছে। গল্পগুজব আড্ডার জন্য চমৎকার জায়গা, আর সামনের পোর্শনটা এরকম, আর এখানে চেয়ার নিয়ে বসলে দারুণ লাগবে, আর বাইরের আওয়াজ গাড়ি যাচ্ছে দেখেছেন, আর ঠিক এখান দিয়ে নিচে নেমে অনেকটা যাওয়া যাবে। ঠিক এই প্রতিষ্ঠানটার পেছনটায় হরিণের আনাগোনা থাকে, সবটাই দেখবেন। আজকে এরকম একটা প্রতিষ্ঠান দেখতে চলেছেন, এখানে 15 দিন 10 দিন 20 দিন কাটিয়ে যাবেন। হোমস্টেতে সাধারণত সবাই 3 দিন কি 2 দিনের বেশি দুবার চিন্তা করতে হয়, তার কারণ খরচটা যে বেশি, বাজেটটা বেশি। কিন্তু না, এই চ্যানেলে অসংখ্য প্রতিষ্ঠান আপনি পাবেন যেখানে বাজেটের মধ্যে থাকবেন আপনি। আমি আপনাদেরকে একের পর এক অসংখ্য প্রতিষ্ঠান দেখিয়েছি, এবার পরপর বেশ কয়েকটি হোমস্টে দেখবেন, অসাধারণ পরিবেশ। তবে হ্যাঁ, 10 দিন 15 দিন থাকার জন্য যেটা দরকার সেটা হলো যে হোমস্টে নিজস্ব থাকা খাওয়ার ব্যবস্থা সবটাই রয়েছে, সবটাই। এই একটা রুম, ঠিক নিচের আবার দেখুন ওই দিকে একটা ব্যালকনি রয়েছে, ঠিক আছে ওই দিক থেকে একটা রুম গেছে, এরকম একটা পরিবেশ। আর ওপরে একটু ছাদে যায়, ওপর থেকে কেমন লাগে সেটা একটু দেখায় আপনাদের। ওপরের ভিউ অংশটা দেখুন, এটা হচ্ছে সামনের পোর্শনটা, ঠিক আছে। পার ডে থাকা খাওয়া নিয়ে এসব চত্বরে 1800 থেকে 2000 টাকার নিচে নেই, কিন্তু আমার চ্যানেলে সবসময় চেষ্টা করেছি যেন 800 থেকে 900 1000 টাকার মধ্যে থাকা খাওয়া পাওয়া যায়। তাহলে কি হবে, কলকাতা শহরে যেসব বৃদ্ধাশ্রম আছে সেখানে প্রায় 700-800 টাকাই পড়ে যায়। তো আমার যদি 700-800 টাকায় যদি হোমস্টে পাওয়া যায় এরকম পরিবেশে, কি দেখেছেন পরিবেশ। এবার এই দিকটা দেখান, নিচের পোর্শনটা আমি ওপর থেকে দেখাচ্ছি, খুব অসাধারণ একটা পরিবেশ। এই ভিডিওতে একদম তুলে ধরেছি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নাম্বার, উনি নিজের মুখে নাম্বার বলছেন এবং সেই নাম্বারটি আপনি লিখে নিয়ে আপনি ফোন করতে পারেন ওনাকে। এই হচ্ছে ব্যাপার, খুব অসাধারণ সব প্রতিষ্ঠান রয়েছে এখানে। সুনিধাদির এই হোমস্টেতে প্রতিদিনই কিন্তু খুব ছাচকছকে পরিষ্কার করে রাখা হয়, আর কেমন থাকে রুম
এই আরেকটি রুমে এসে হাজির হলাম, প্রত্যেকটা রুম আপনাদের দেখাবো। আজকের এই রুমটা দেখাচ্ছি, চারজনের অ্যাকোমোডেশন, রুমের মধ্যে যাবতীয় সব রয়েছে। এই দেখছেন খুব পূজ্য পরিষ্কার, আর এখানে মোটামুটি 30-27-28 ডিগ্রির মধ্যে সবসময় থাকা যাবে, বিশেষ করে যখন ডাল সিজন, বিশেষ করে বলবো জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর, এই সময় আসলে কিন্তু এই পাহাড়কে উপভোগ করবেন আপনি চমৎকারভাবে, এত আনন্দ লাগবে না আর কোথাও, এখান থেকে যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য চমৎকার জায়গা। হ্যাঁ, অসাধারণ পরিবেশ আর পর্য পরিষ্কার, রুমের ভিতরে সবসময় সাফাইয়ের কাজ খুব যত্ন সহকারে করে, বিশেষ করে এদের আপ্যায়ন এবং রান্নাবান্না, সুনিতাদের রান্নাবান্নাও কিন্তু চমৎকার। এটা গেলে একটা রুম, এর সঙ্গে আরও একটা রুম রয়েছে, আর সামনের পোর্শনটা দেখুন কি সুন্দর করে সব নাম না জানা গাছ রয়েছে। এই গাছগুলোর নামও জানি না আমি, কিন্তু আপনারা এসে থাকলে এর সঙ্গে পরিচয় হবে। খুব সুন্দর সুন্দর সব গাছ রয়েছে, দেখুন বাইরের পোর্শনটা খুব চমৎকার। একটা একটা রুম দেখাচ্ছি, দেখতে থাকুন পুরোটাই, বাইরের অংশ, যোগাযোগ ব্যবস্থা সবটা নিয়েই ভিডিওটা দেখুন। আসুন এবার সুনিতাদির এই হোমস্টেতে। এখানে 12 মাস আসা যেতে পারে, তবে হ্যাঁ এই মুহূর্তে এখানে আসলে যে বাজেট হবে সেটা কিন্তু অন্যরকম, কারণ 3 জন মিলে একটি রুমে থাকা খাওয়া মিলিয়ে প্রায় 4500 টাকা, আর এই 1500 টাকা পার ক্যান্ডিডেট থাকা খাওয়া একটি রুমে 3 জন, আর সেটা যেন কম হয় সে ব্যাপার নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। আরও ডিটেলসে পুরো ভিডিওতেই থাকবে, ওনার বক্তব্য থাকবে। সামনের কোশ্চেন, এন্ট্রান্সটা এরকম করেছে, কত সব নাম না জানা ফুল, আহা এত ভালো লাগছে না। সামনে কুয়াশাচ্ছন্ন, ঠিক সামনের এই এই হচ্ছে রুমগুলো, আর ঠিক বাইরের পোর্শনটা ঠিক এরকম। পাহাড়ের গায়ে থাকার মজাই আলাদা, সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন স্থানে থাকার খোঁজ খবর রয়েছে আমার চ্যানেলে। বৃদ্ধাশ্রমে যেতে চান সেখানে যেতে পারেন, কিংবা কোনো মঠ মন্দির মিশনে গিয়ে থাকবেন সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন না মঠ মিশনে যাব কিছু কিছু কোনো দিন সময় করে, আবার বৃদ্ধাশ্রমও যাবো মাঝে মধ্যে ঘুরতে, আবার হোমস্টেও যাবো দল বল বেনে আত্মীয় স্বজনকে নিয়ে, সেটাও কিন্তু করতে পারেন, আমার চ্যানেলে সেরকম ব্যবস্থা রয়েছে। আর প্রতিষ্ঠানগুলোর নাম অ্যাড্রেস কয়েকটি যারা বাধা দেয়নি তাদের জন্য সহজ হয়ে গেছে, আর বেশ একদল বৃদ্ধবৃদ্ধা কিংবা একদল ভিউয়ার্স এমনভাবে ফোন করে বিরক্ত করে দিয়েছেন যার জন্য বহু ভালো প্রতিষ্ঠানের নাম্বার তুলে নিতে হয়েছে। এরকম একটা অসাধারণ পরিবেশ, নিচের দিকে এরকম রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে নিচে যাওয়া যায়, সকালবেলা যাব সেটাও দেখাবো। আহা কত সুন্দর পরিবেশ, সামনের পোর্শনটা এরকম, এত সব নাম না জানা ফুল গাছ দেখে আশ্চর্য হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জানালারই দেখছেন এতটা করে বড় জানালা, ঠিক আছে পুরোটা কাঁচের। এবার আরেকটা রুমে এসেছি, সেই রুমটারও ঠিক সামনের পোর্শনটা এরকম, আর এই বেড, ঠিক এই হচ্ছে রুম, চারজনের অ্যাকোমোডেশন, আর ঠিক এই সামনের পোর্শনটা হচ্ছে ওরা চা, সকালে স্ন্যাক্স বা সকালে মর্নিং ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চও এখানে দিয়ে যেতে পারে, আবার এখানে ডিনার সারতে পারেন, এখানে স্ন্যাক্স সবটাই রুমের মধ্যে পরিষেবা পাবেন। আর ঠিক বাইরে হচ্ছে এরকম পরিবেশ, কেমন কতটা উঁচুতে আছে এটা অনুমান করতে পারছেন তাই না, আর এখানে হরিণ দেখতে পাবেন সকালবেলা। সঙ্গে গল্প করছিলাম, উনি
রুমে এসে সারাক্ষণ ব্যস্ত ছিল, এসে রুমে এসে এবং জানলাটা ঠিক সকালবেলাটা দেখাচ্ছিলাম, বাইরের অংশটা অসাধারণ একটা সিনেম্যাটিক বিউটি, আর বিশেষ করে ওনার ব্যবহার, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই অসাধারণ প্রতিষ্ঠান চালাচ্ছে। এখানে 10 দিন 15 দিন 20 দিন কিংবা মাসওয়ারা বুক করে থাকতে পারেন, মেডিকেল নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিবেশ অসাধারণ। আর ভেজ খাবার ওনারা দেবেন, আমি বারবার বলেছি যে ওনার যেহেতু রান্নাঘরের ব্যবস্থা রয়েছে, বেশ বড় রান্নাঘর, আর বিশেষ করে হলো যে পরিবেশ, এখানকার ওয়েদার সম্পর্কে বলার অপেক্ষা রাখেন, একটা মিডল হচ্ছে যে কার্শিয়াং আর দার্জিলিংয়ের প্রায় মিডল, তাই না? এটা এখান থেকে অনেকগুলো জায়গা যেতে পারেন, সিনেটিক বিউটি অনেকগুলো এখান থেকে নিচেরটা পোর্শনটায় কয়েকটি জায়গার নাম বলছিলেন, যেখানে শুধু বাড়িতে বাড়িতে হোমস্টে আছে, তাই না? মানে বাড়িতে বাড়িতেই, কিন্তু ওনার লোকেশনটা খুব ভালো, মানে যোগাযোগ ব্যবস্থা, গাড়ি থেকে নামলেন গাড়িটা পার্কিং করা যাবে, আর যদি নিজের গাড়ি না এনে এখানে উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন, সেটা টুক করে গিয়ে ঘুরে আসা যেতে পারে। উনি একটা আশ্রমও খুলছেন, আগামী দিনে একটা অনাথ আশ্রম খোলার প্ল্যান রয়েছে ওনার, সেরকম জায়গা আছে যেটা উনি বলছিলেন, ঠিক আছে, এরকম একটা প্ল্যান নিয়ে, খুব অল্প বয়স, বেশি বয়স নয়, ঠিক আছে, এরকম একটা কাজ করছেন, এখানে এসে থাকবেন, অসাধারণ হবে, সঙ্গে থাকুন। পুরো জায়গাটা দেখেছি, এখন উনি ফাঁকা হয়েছেন, রাত 8টার সময় এসেছেন রুমে কথা বলার জন্য, দীর্ঘ আলোচনা চলছে, তো আশা করছি আপনারা এখানে কিন্তু কম বাজেটে থাকতে পারবেন। জেনারেল যে বাজেট রয়েছে সেটা হচ্ছে যে একজনের জন্য থাকা খাওয়া সব ইনক্লুডিং, 4 টাইমস খাওয়া নিয়ে ওনারা 1800 টাকা, 2000 টাকা, 1500 টাকা, অ্যাজ পার সিজন ওয়াইজ, যেরকম সিজন থাকে সেরকম নেয়। কিন্তু যখন ডাল সিজন, বিশেষ করে অগস্ট মাস এবং জুলাই মাস, ঠিক তো, অগস্ট এবং জুলাই মাসে যদি আসেন, তাহলে মোটামুটি বাজেটটা কিন্তু অনেকটা কম হবে, একটা রুমে 3 জন, একটা রুমে 4 জন, এরকম করে যদি হয় বাজেটটা উনি রিজনেবল করে নেবেন। ওনার নাম্বার দিয়ে দিয়েছি, ওনার নাম্বারে যোগাযোগ করবেন, তবে ডিস্টার্ব করবেন না, আপনারা অনেকে আছেন ডিস্টার্ব করলেন আননেসেসারি যাওয়ার জন্য, এরকম করার দরকার নেই। ওনার ফাঁকা টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক 7:30 থেকে 8টার ভেতরে ফোন করবেন, এই টাইমটাই বেটার টাইম, কিনা ঠিক না? এই হচ্ছে ব্যাপার, পুরো ভিডিওটা দেখুন, অসাধারণ, প্রত্যেকটা রুম দেখিয়েছি, সকালবেলা সামনের পোর্শনটা দেখিয়েছি, ওনার ওপর পোর্শনটাও দাঁড়িয়ে কিন্তু অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ, ঠিক আছে, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, নতুন আছেন সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন। আমার নম্বর হে 10 জন আনা চাই, 10 জন মে সুমু মে ফুল প্যাক হতা হয় আপ লোক প্যাকেজ মিলাই 10 জন কা 10 জন মে সুমু মে ফুল প্যাক হতা হয় আপ লোক প্যাকেজ মিলাই 10 জন কা 10 জন মে আকে কর সকতা হয় और इनोवा लाएगा तो इनोवा में 7 सीट का होता है, 7 आदमी आने से आप लोग का बजट थोड़ा हल्का होता है, और छोटा गाड़ी लेगा तो जैसे स्विफ्ट डिजायर लेगा तो 3-4 आदमी आ जाएगा उसमें खर्चा भी ज़्यादा होगा, खर्चा भी थोड़ा ज़्यादा होता है, लेकिन भाड़ा में थोड़ा कम होता है, इनोवा का थोड़ा ज़्यादा होता है और सुमो टाटा सुमो का थोड़ा कम होता है। और यहाँ से आप लोग जा सकते हैं, यहाँ का व्यू है आपका इंद्रणी फॉल्स, इंद्रणी फॉल्स मतलब रैम्बो फॉल्स, और अपर चटकपुर और फॉरेस्ट चटकपुर, अपर चटकपुर और आपका बेल्टर किंगडम, अच्छा, और वाटर किंगडम, अच्छा, और टी गार्डन है, अच्छा, यहाँ पे घूम सकते हैं, अच्छा, और उसके बाद में आपका जैसे मिरिक जाना है, अच्छा, मिरिक जाना है तो आधा घंटा में फर्स्ट व्यू पॉइंट मिलेगा आपका, अच्छा, लेप्चा जगत, अच्छा, लेप्चा जगत से जोर पोखरी, अच्छा, जोर पोखरी से सीमाना, अच्छा, सीमाना व्यू पॉइंट, अच्छा, और आपका मिलेगा पशुपति फाटक, पशुपति मार्केट, अच्छा, मंदिर नहीं, अच्छा, मार्केट है वहाँ, अच्छा, जो नेपाल बॉर्डर का है, नेपाल बॉर्डर, नेपाल घुसता है, अच्छा, नेपाल बॉर्डर, और वहाँ से आप सीधा गोपालधारा टी गार्डन, अच्छा, और आपका सीधा आप मिरिक झील, अच्छा, मिरिक झील, वहाँ तक जा सकता है, अच्छा, आधा घंटा में आपका फर्स्ट व्यू पॉइंट मिलेगा, अच्छा, और शिटंग का आपका आधा घंटा में फर्स्ट व्यू पॉइंट आपका मालदीरम टी गार्डन, अच्छा, वो मिलेगा, मालदीरम टी गार्डन के बाद आपका मिलेगा नामथिंग पोखरी, अच्छा, नामथिंग पोखरी का बाद मिलेगा आपका
আলদাড়া, আলদাড়া কে বাদ মে মিলেগা অরেঞ্জ গার্ডন, অরেঞ্জ গার্ডন কে বাদ মে মিলেগা জোগিঘাট, আর মংপুর, আর মংপু মিলেগা মংপু মে দার্জিলিং কা, দার্জিলিং কা আপনা কেসা হ্যাঁ, দার্জিলিং টাইগার হিল ভি যা সকতা হ্যাঁ, সুবহ উঠ কে টাইগার হিল ভি যা সকতা হ্যাঁ, আপনা টাইগার হিল, বাতাসে লুপ, আর ঘুম মনস্রি এক পয়েন্ট হ্যাঁ, আপনার সেভেন পয়েন্ট, সেভেন পয়েন্ট জানা হ্যাঁ, তো আপনার ফির সেভেন পয়েন্ট যা সকতে হ্যাঁ, সেভেন পয়েন্ট মে মিলেগা আপনার ইয়ে পিস পোকড়া জাপানিজ টেম্পল আচ্ছা, আর আপনার মিলেগা ইয়ে টি গার্ডেন জু আচ্ছা, জু মিলেগা, এইচএমআই মিলেগা, টি গার্ডেন মিলেগা, রিপুসি সেন্টার মিলেগা, রোপে মিলেগা, আর এক ক্যা রিপোসি সেন্টার ক্যা মিলতা গিয়া ও সেভেন পয়েন্ট হতা হ্যাঁ, আর সেভেন পয়েন্ট ঘুমকে আপনার চটকপুর, আপার চটকপুর, লোয়ারনি ফলস এক পয়েন্ট হ্যাঁ, আর ফির আপনার এক পয়েন্ট দূসরা পয়েন্ট হতা হ্যাঁ, ফির আপনার ইয়ে জেসে নিচে মে গঙ্গাময়া, গঙ্গাময়া রক গার্ডেন আচ্ছা, রক গার্ডেন হ্যাঁ, রক গার্ডেন কে বাদ গঙ্গা মাইয়া আচ্ছা, বাহ, রক গার্ডেন ঘুমকে আপ সিধা নিচে মে ফির গঙ্গা মাইয়া যা সকতা আচ্ছা, বাহ, হ্যাঁ, ও ও এক পয়েন্ট হতা হ্যাঁ, আবি আবি যা আবি জো সিজন চল রহা এই সিজন পে আনে সে মান লিজিয়ে কি জুলাই আগস্ট এ দোনো জুলাই জুলাই জুন জুলাই আগস্ট জুন আগস্ট আগস্ট মে জুন জুলাই আগস্ট মে আপকা মিলেগা আপকা তিন ওয়েদার হ্যাঁ, জেসে ধূপ ভি মিলেগা, ভাগি ভি মিলেগা, বারিশ ভি মিলেগা, দিন মে তিনো তিনো মিলেগা, তিনো মিলেগা, আর আর কি বাজেট কম হয়ে যায়গা, বাজেট ভি থোড়া বাজেট থোড়া কম হতা হ্যায় ইসমে আপ বুক যাদের বৃদ্ধাশ্রমে যেতে ইচ্ছে করে না কিংবা বৃদ্ধাশ্রমে মতন করে থাকতে চান, যে টাইম মতন খাওয়া দাওয়া, জামা কাপড়টা কেচে দেবে, বিছনাপত্রটা গুছিয়ে দেবে, এরকম যদি প্রতিষ্ঠান খুঁজতে হয়, আবার যদি পাহাড়ের কোলে চান, তাহলে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান ইতি অবসরে দেখানো হয়েছে, আর আছি এরকম একটা সাজানো গোছানো হোমস্টেতে। এরকম হোমস্টেতে আপনি বৃদ্ধাশ্রমে 800,000 পার ডে বেসিসে যেগুলো রয়েছে সেরকম অ্যামাউন্টে এখানে এসে থাকবেন, এরকম একটা হোমস্টে। এই হচ্ছে ব্যাপার। আমার চ্যানেলে প্রথম দেখছেন ভিডিও, সাবস্ক্রাইবটা করুন, প্রথম ভিডিও বেরোলে আপনার কাছে পৌঁছে যাবে। এবং মে জুন জুলাই অগস্ট আর সেপ্টেম্বর এই সময়কালীন যদি আসা যায় তাহলে কিন্তু বাজেটটা কম হবে। আবার কি বৃদ্ধাশ্রমে গেলাম না, কারণ বৃদ্ধাশ্রমে রুগীর সঙ্গে থাকতে হতে পারে, পাশের রুমে রুগী থাকতে পারে, কিংবা বেশি বয়স হয়নি মনের, যদিও বয়স হয়েছে কাগজপত্রের, তাহলে এখনও তো হোমস্টেতে গিয়ে পরিবারের সবাইকে ভালো রেখে থাকা যেতেই পারে। আবার পরিবারে কেউ নেই, একা নির্জন হয়ে গেছে, একাকিত্ব রয়েছে, তাদের জন্য কিন্তু হোমস্টে সবসময় ভালো হবে। হ্যাঁ, যদি বয়স্কদের সঙ্গে পেতে হয়, সমবয়সী পেতে হয়, তাহলে কিন্তু হোমস্টেতে না এসে বরং আবার বৃদ্ধাশ্রমে যাওয়া ভালো। অনেক রুচি মাধুর্যপূর্ণ অসংখ্য বৃদ্ধবিদ্যা আছে, অনেক ম্যাচিওর তারা খুব সৃজনশীল বৃদ্ধবিদ্যা আছেন বৃদ্ধাশ্রমে, যারা অন্য বৃদ্ধাশ্রমে থাকেন উপায় নেই বলে, কিন্তু আবার মেশেনও সমবয়সীর সঙ্গে বেশ গল্প গুজব করে সময়টাকে কাটানোর চেষ্টা করেন, তাদের জন্য তাদের সন্ধানও বিন্দু পেয়ে যাবেন যদি শুরু করেন যাত্রাটা। আবার অনেকে আছেন আমার চ্যানেলে অসংখ্য আছেন কান্নাকাটি করছেন একাকিত্বের জন্য, হোমস্টেতে গিয়ে থাকুন কিংবা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুন। আবার এমন আছেন কাজের খোঁজ খবর চান, যে এখনও তো আমার শরীরটা ঠিক আছে, পয়সা কড়ি নেই, কিছু করতে যায়, অসংখ্য হোমস্টে আছে, এই হোমস্টের মালিকের নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করুন, এখানেও কাজ আছে, কাজকর্ম করলেন, থাকলেন, খাওয়া দাওয়া দিল, দুটো পয়সা দিল, চিকিৎসা এটার কাছাকাছি হসপিটাল রয়েছে, আর এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, আর শরীর খারাপ হবে না এখানে বাবা, এখানে শরীর খারাপ হবে না, এতে নিশ্চিত থাকুন। তার কারণ প্রকৃতি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এবং এখানকার শ্বাস প্রশ্বাস যেন মনে হচ্ছে পিওর অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিল উপরালা।
যে অক্সিজেনকে আমরা দূষিত করেছি।